আপনাকে পুরো আমি বিধানসভার ক্যান্ডিডেট লাগছে? হ্যাঁ, সে তো লাগছে। আমি এসেছি 4টার সময়। আচ্ছা, 4টার সময় আসার পর আমি দেখলাম রাহুল ঘুমিয়ে রয়েছে। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল আজকেও লেট, আজকে এখনো লেট করে আসছে। আমি অনেক আগে বেরিয়ে গেছি। সুনববর্ষ আমার অ্যাসিস্ট্যান্ট নতুন, ও মাই গড, 500 টাকা দিয়ে রেখেছি। 500 টাকাও না, 50। আমি বিধানসভা ক্যান্ডিডেট। আজকে আবার যাচ্ছে হচ্ছে রাহুলের শোতে, আর শুভ নববর্ষ সবাইকে, কারণ আজকে পহেলা বৈশাখ। অ্যান্ড আমি জানি না এই ভিডিওটা তোমরা কবে দেখবে, বাট শুট হচ্ছে পহেলা বৈশাখের দিন। সো আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ভিডিওটা দিয়ে দেওয়ার, কারণ এর আগেও কিন্তু অনেকগুলো ভিডিও জমেছে, হয়তো সেগুলো পরে দেবো, এটা আগে দিয়ে দেবো। তো যাই হোক, আমি অলরেডি গাড়িতে উঠে গেছি বাড়ির সামনে থেকে, মানে মেইন রোড থেকে সৌরভ আমাকে তুলে নিয়েছে, আর এখন যাচ্ছে হচ্ছে রাহুলকে তুলবো, আন্টিকে তুলবো। আকাশ সম্ভবত রাহুলদের বাড়িতেই আছে, সো এই আর কি, ওদেরকে আগে তুলি, দেন যেতে যেতে বাকি কথা বলছি। এখন রাহুলদের বাড়ির সামনে, আর এখন বাজে হচ্ছে 6টা সামথিং। তো রাহুল এবার আসবে, দেন কৈখালির দিকে যাব, আর সেই এক রাস্তা এক জিনিস, সব কিছু হয়তো দেখাবো না এখন, যত শর্টকাট করা যায়। হ্যাঁ স্যার, শুভ নববর্ষ। প্রফেশনাল ব্লগার, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কারণ আমি প্রচন্ড লেট হয়ে গেছি, আমার অ্যাসিস্ট্যান্ট নতুন, ও মাই গড, টাকা দিয়ে রেখেছি। 500 টাকাও না, 50। আমি বিধানসভা ক্যান্ডিডেট। তাহলে আবার অন্য কোনো মেয়ে আমাকে টেস্ট করবে? আরে কি সব যে হচ্ছে সব। রাহুল, তাহলে বলছি আজকে আবার আকাশের জন্য অন্য কোনো মেয়ে টেস্ট করছে? হ্যাঁ। 2000 years later. ফাইনালি এখন এসটেজ টাইম, আর 8:30 বেজে গেছে, রাহুল অলরেডি এসটেজে চলে এসছে। এই হচ্ছে আমাদের আজকে সেই ম্যানেজার, এই যে হাই করে দাও রাহুল সামনে। ভালো, সবাই মিলে একটু একসাথে আজকে একটু গল্প করবো ফার্স্টে, ঠিক আছে? গান শুরু করার আগে রোজ গান দিয়ে ঢুকি আর কি, ঠিক আছে? আজকে নববর্ষ, একটা নতুন বছর, তাই তো? নতুন আশা, মানে পুরনো যা কিছু ভুল করেছি সেগুলো আর করবো না, তাই তো? তো আজকে অনেক ধরনের গান গাইব, আর দমদমে অনেক দিন বাদে আসলাম, আর একদম অন্যরকম একটা সাজে এসেছি। কেমন লাগছে আমাকে, ভালো লাগছে? কি ভালো লাগছে লুকটা যেন একটু হাতালি হোক, মা ডিজাইন করেছে আর কি, মানে এই বিষয়টা, মানে আমি প্রত্যেকটা শোয়ে আর কি কস্টিউম মাই দেখে আর কি। হ্যাঁ হ্যাঁ, বিধাননগরে আজকে আসলাম, আমার ভীষণ ভালো লাগছে তোমাদের সবাইকে দেখে। আর তোমাদের যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই বলো। প্রথমে আমি গণেশ বন্দনা দিয়ে শুরু করি আমার অনুষ্ঠান। তো গাইবো কি, সবার অনুমতি আছে তো? সবাই বলি, একসাথে বলি একটু, আছে তো? চলো শুরু করা যাক। শুধু মেয়েরাই বলবে।
যারা পুরো ইভেন্টটা ম্যানেজ করেছে, ঠিক আছে, ডি ডেনেভো ম্যানেজমেন্টের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এত সুন্দর তোমরা সবাই এসছো, খুব আনন্দ হচ্ছে, নববর্ষের দিন আজকে। তো এবার একটা গান গাইছি, যে গানটা খুব পরিচিত একটা গান, কিন্তু এই গানটা কিন্তু বসে বসে থাকলেও হাততালি দিয়ে শুনতে হবে, ঠিক আছে, মানে চুপচাপ শান্ত হয়ে শুনলে কিন্তু হবে না। রেডি রেডি tere le le tere de 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 tere de 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 Two, three, go!
10:45 এবার বাড়ি ফেরার পড়া তো গাড়িতে উঠি দেন যেতে যেতে বাকি কি হয় দেখাচ্ছে রাহুলকে কাকিমাকে আকাশকে ড্রপ করে দিলাম আর এবার আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে আমরা মানে আমি আর সৌরভদা সৌরভদা আমাকে নামিয়ে দেন বাড়ি ফিরবে তো এখানে বসে আজকে আর কোথাও দাঁড়াবো না এখানে বসে আর কথা বাড়াচ্ছি না তো দিস ইজ ফলা সাল্লাহ সাইন ফট করে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগ নিয়ে তো টিল দেন টেক কেয়ার টাটা Oh.